পিতা মৃতু আসগর আলী, মা বানসা খাতুন, বাড়ি হলো তেঁতুলিয়া বুড়িয়াগঞ্জ গ্রাম, থানা তেঁতুলিয়া, পশ্চিম তেঁতুলিয়া, জেলা পঞ্চগড়। আমার বয়স ছিল তখন 22 বর্ষ। আমি তখন এই গৃহস্থী করতাম, সংসারে কাজ করতাম। জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণটা দিলে, এই ভাষণটা আমরা রেডিওর মাধ্যমে যে শুনছি। আমার ভাই থাকতো আবার দিনাজপুর টাউনে, দুই ভাই, বড় ভাই আর সবার ছোটো ভাই। তখন দিনাজপুর অ্যাটাক হয়ে গেছে, তখন আমি বাসায় আমার বাবাকে লোকে গেল তা খেতে, যে আমাকে পাঠিয়ে দিল। পাঠাতে দেওয়ার পরে আমি চলে আসলাম, বাসায় আসলাম, বাসায় দেখি যে আমাকে মা খুব গালাগালি করতেছে। তো ওইখান থেকে ওই অবস্থায় ভাত দুইটা খেয়ে আমি চলে আসলাম দিনাজপুর। আসার পরে যখন তখন সৈয়দপুরে ছিল ওদের আন্ডারে, দিনাজপুর ছিল মুক্ত। যখন দিনাজপুরে এখানে হামলা করলো, তখন আমার বড় ভাইকে নিয়ে আমরা ওই বিরল থানা হইয়া নদী পাহাড়ে আমরা পালাই গেলাম, গা যেতেছিলাম। তো মাঝখানে আমি আর গেলাম না, না যাওয়াতে আমার এক মুক্তিযোদ্ধা ভাই ছিল, ওর নাম যশ। উনি ওই যশের সাথে আমরা দল বানলাম, প্রায় 30-40 জন বড় দিয়ে পার হয়ে গেলাম। ওরা ওরা অ্যাডভান্স করতেছে, আমরা পৌঁছাইতেছি। আমরা পার হয়ে গেলাম গা রাধিকাপুর, রাধিকাপুর দিয়ে পার হয়ে গেলাম গা আমরা ইয়ে ইন্ডিয়া। তো ইন্দ্র শরণের ক্যাম্প ছিল, আমার ভাই বোনের ওখানে তারা থাকতো। তো আমি সেখান থেকে ওইখান থেকে আমরা চলে গেলাম ওই শিলিগুড়ি পানিঘাটা ট্রেনিং সেন্টারে। ওখানে ট্রেনিং করে আবার পানিঘাটায় ব্যাক করলাম, বড় হার ক্যাম্প ছিল একজন। সেক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় আমরা গেরিলা যুদ্ধ করছি, তো আমার স্থান ছিল না যে আজকে এইটা থাকতে হবে কালকে ওইটা, এরকম করতাম। তা আমার কমান্ডার পুরন্দর আমার ছোটো ভাই, ওর নেতৃত্ব ওর ইয়েতেই আমরা ট্রেনে গেছি। আসার পরে পুরা এই পড়ানো যায় না, আমি এই ছোটো ভাই দিনাজপুর পৌরসভার চেয়ারম্যান দুইবার ছিল, এই ছোটো ভাই আবুল হাকিম। আমরা ছোটো ভাইকে ডাকতাম আর কি। তো এই ছিল, তারপরে ছিল সুধীর তুজাম্মেল, এরা এরা সহযোদ্ধা ছিল। তারপরে এই যে মমতাজ সহযোদ্ধা ছিল আমাদের, অতি একসাথে থাকতাম। হ্যাঁ একসাথে থাকতো, কখন যখন অ্যাডভান্স করলাম, যখন আমাদের লাস্ট মোমেন্ট ডিসেম্বরের বুধবার ডিসেম্বরের 5-6 তারিখ হবে আর কি, তখন অ্যাডভান্স করলাম আমরা ফুলবাড়ি হইয়া মোহনপুর ব্রিজ থেকে ব্যাক ফুলবাড়ি হইয়া আমরা চলে গেলাম। ইন্ডিয়ান রেজিমেন্ট ছিল, মাদ্রাস রেজিমেন্ট ইউনিট, ওরা আমরা চলে আসলাম পলাশবাড়ি হয়ে গাইবান্ধা গেলাম। তখন আমরা ওরা পাঠাইতেছে আর আমরা অ্যাডভান্স করতেছি, এটা লাস্ট মোমেন্টের কথা বলতেছি। তো যাইতে যাইতে আমরা পলাশবাড়ি হইয়া আবার পলাশবাড়ি মুক্ত করে আমরা ব্যাক করলাম, ঢাকা রোডে ব্যাক করলাম। ব্যাক করে আমরা তখন বগুড়ার দিকে অ্যাডভান্স করলাম। কাজী নুরুজ্জাম ছিলেন সেক্টর কমান্ডার, আর সার্জন কমান্ডার ছিল ব্রিগেডিয়ার গ্যাস, ক্যাপ্টেন জাহাঙ্গীর ছিল ইন্ডিয়ার সেনাবাহিনীর সাথে। বগুড়া এসে আমরা তো এদিকে দিয়ে আমরা বগুড়া শেরপুর হইয়া ঢাকা রোড ব্লক করলাম। ঢাকা রোড ব্লক করিয়া আমরা ওদিক ঢাকায় বগুড়ার দিকে আসতেছি, আর ওদিক দিয়ে এক পার্টি আসতেছে গাইবান্ধা হইয়া বগুড়ার দিকে। তখন ওরা সিলিন্ডার করলো এই জায়গায় 16 ডিসেম্বর, 16 ডিসেম্বর ঠিক এই 9টা থেকে 10টা বাজে ওরা সিজফায়ার করছে, সিলিন্ডার করছে। একটা গ্রুপ আছে না, সিলিন্ডার করে নাই তারা, না করাতে বগুড়ার থেকে বাইরে ওরা বগুড়ার পশ্চিম দিকে চলে গিয়েছিল। তো আমরা ছিলাম পাহাড়ে ছিলাম, সে একটা সুবেদার ছিল, ওর নাম শীষবাবু, ইন্ডিয়ান মাদ্রাস রেজিমেন্টের একজন অফিসার। তখন আমরা ওদেরকে থামাতে চেষ্টা করলাম, না থামবে না। তো উল্টো ওরা কি উল্টো ঘোরা আমাদের ফাইল করতেছে, তো আমরা ওখানে ফাইল করলাম। এটা লাস্ট ফিনিশন, স্বাধীনতা হয়ে গেল,
হওয়ার পরে আমি বহুত কষ্ট করে দেশে গেছি তেঁতুলিয়া মার কাছে। তখন আমার মা পাগল অবস্থায়, ও কিছু থাকার পরে ওইখান থেকে আমার দুলাভের সাথে গেলাম দিনাজপুর ব্যাক করলাম। এটা ক্যাম্প হয়েছিল মরদা হাইস্কুল। এই মরদা হাইস্কুলে আইসা জয়েন করলাম যে কিছু থাকলে ওই করবো আর কি, সেনাবাহিনীতে যাবো বা আর্মিতে যাবো, এই রোগটা মনে যুদ্ধ করে মুক্তিযোদ্ধা যখন তখন এখানে আসলাম। আসার পরে এখানে 6 জানুয়ারি ঠিক সন্ধ্যার দিকে মাগরিবের নামাজ পড়ার সময় তখন আমি এখানে আমি অ্যাক্সিডেন্ট হই। এই জায়গাতে যখন আমার ক্যাটার থেকে একটা মাইন নিয়ে আসলো আমার এক বন্ধুরা তুজাম্মেল, তারপরে রশিদ, আমার সাথে মুক্তিযোদ্ধা, এরা নিয়ে আসলো। তখন আনলোড করতেছিল, তো আমি করলাম কি ওখান থেকে ওই ওদের সাথে লাইনে না দাঁড়ায় ওরা আনলোড করবো, তো না দাঁড়ায় মসজিদে আসে পাশে মসজিদ, এই ব্যাংকার এই মসজিদ মসজিদে মুক্ত হয়ে গেল। কিন্তু ওই জায়গায় ওটা মুক্ত, কিন্তু মাইন গুলো যে আইনে জড়ো করছে, তো ওই টাইমে মুক্রবের সময় ওই মাইন গুলো হিলে থেকে আনছিল, আর 6টা ছিল আপনার এই বিমানের যে এগুলো আনলোড করতে গিয়া যারা সাথে ছিল ওকে আনলোড করতে গিয়া হাতে পড়ে দেওয়া একটা বাস্ট হয়ে গেছে। বাস হওয়ার সাথে সাথে ব্যাংকাররা ছিল অন্তত 4-5 হাজার মাইন, এখন সব বাস্ট হয়ে গেল। তা আমি যে মসজিদে ছিলাম, মসজিদে বারিন্দা কুয়া ছিল, তো টিপল কুয়া পানি তুলে আমি ওই বাড়ি থইয়া আমি ঘুরে ছিল হাতে ঘড়িটার পকেটে থইয়া আমি কেবল বসছি খালি, এই পর্যন্ত আমার হচ্ছিল, এরপরে আমার হচ্ছিল না। ওখানে সব প্রায় 4-5 মারা গেছে আর আহত, ওইখানকার আহত কিন্তু বহুত বহুত আহত আছে, মারাই গেছে 4-5 ওই জায়গা থেকে। তখন আমাকে আমি কীভাবে যে আমি হসপিটাল আসছি এটা আমি বলতে পারবো না। হসপিটাল রাত 12টার দিকে কিছুটা আমার ই হয়েছে, হুশ হয়েছে, তো উঠে বসছি, বসা দেখছি মাথা ঘুরতেছে আমার। তা আমি তখন দেখেছি হাসপাতাল সদর হাসপাতাল হাসপাতালে দেখেছি মানুষ বুঝাই, তখন আমি জিজ্ঞাসা মানুষের ভাই কি হয়েছে, তা আমি কিন্তু আবার শুয়ে আছি ফ্লোরে সালার মধ্যে, সালামত বিষয় সেখানে আমার রেখে দিচ্ছে। তখন আমার হাতে লাগছে, পায়ে লাগছে, হাতটাও কিছু হয়ে গেছে। তখন তো হসপিটালে তখন আমি বললাম যে ভাই কি খবর, তো এটা কী হয়েছে এত মানুষ কেন সদর হাসপাতালে? তখন তো দিনাজপুর মেডিকেল হাসপাতাল হয় নাই, এটা তো ইদানিং হইলো। তো আমি ওখানে তখন ওরা বললো যে ভাই আপনি কি জানেন না, জানো না ভাই, আমি তো আপনি কোথায় আছেন? আমি তো বললাম তো আমি তো বলতে পারি না ঠিক মতো, তোমার যত সম্ভব হাসপাতালেও দেখা মানুষ দেখা যায়, ট্রিটমেন্ট দেখা যায়, চিকিৎসা করলাম ওখান থেকে। চিকিৎসক ডিসির মাধ্যমে সরকার মুক্ত সংসদের মাধ্যমে এই ঢাকায় আসলাম 72 সালে। ওই 72 যুদ্ধ তো শেষ, আমি অ্যাক্সিডেন্ট 72। আপনি বর্তমান বাংলাদেশ নিয়ে কি বলবেন? বাংলাদেশে তো ব্যর্থতার অভাব নাই, সফলতা ইদানিং কিছুটা সফলতা হইতেছে, কিন্তু আগে তো ব্যর্থতাই ছিল। যাতে আমার ভূমিহীন মুক্তিযোদ্ধা এরা আমার এই যে দেখতেছেন এরকম, আমরা এরকম এইভাবেই যার যের মতো পুরে ঘর বানায় বানায় আমরা থাকতেছি, এই হলো আমাদের লাইফ, জীবনের শেষ লাইফ। ভবিষ্যতে কী করবে না করবে এটা সরকারই বোঝানে। তো বঙ্গবন্ধু কন্যা যখন আছে তো আশা করি কিছু হবার সম্ভাবনা আছে। নতুন প্রজন্মকে আপনি কি পরামর্শ? তারপর অনুরোধ থাকবে সরকারের কাছে, এই নিশাদ্রব্য মুক্তি করতে পারলে ছেলেরা ভালো হবে। এই আর আমার ছেলেকে মারা গেছে, আমরা আওয়ামী লীগ করি, আমার ছেলে আওয়ামী লীগ করতো, যুবলীগ করতো, তাকে সে দেশ স্বাধীন হইয়া আওয়ামী লীগ সরকার পাওয়ারে আছে, আর আমার ছেলেকে র্যাবের হাতে তার প্রাণ দিতে হয়েছে বিনা দোষে। আমি প্রমাণ আছে আমার কাছে, আমি যে তদন্ত করেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়া তদন্ত বাইরে এসেছে আমার ছেলের নির্দোষ, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমার কাছে সেই কপি আছে এখনও আছে। কিন্তু আমি কিছু করতে পারি না, গরিব দেখে আমার সেই সম্বল নাই, কেস কামাই করার সম্বল নাই, কাজে আমি করতে পারি নাই। রক্সিলা দাওয়াতে আমার আঙুলগুলো অবশ্যই হয়ে গেছে।
জীবন।